क्लिक कर सी था रोटेट कर सी लेता क्लिक कर सी शुभ योग शिक्षार्थी रहे अमी मोहम्मद यूसुफ अली पवित्र ईद उल फितर दीर्घ बिरतिर पर आज के आबार एसेछि तोमादेर काछे बांगला व्याकरणेर प्रकृति एवं प्रत्यय क्लास निये आशा करी तुम्हारा सबाई पवित्र ईद उल फितर बासाय थेके निरापदे पालन करेछो एवं सबाई सुस्थ आछो दीर्घ बिरतिर पर आमरा जेहेतु आज के पढ़ा शुरू करेछि निश्चय आमादेर একটু প্রস্তুতি মানসিক ভাবে দরকার তোমরা সেই আলোকে মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে ক্লাসগুলো করবে আজকে আমরা লাইভ ক্লাসে এসেছি তোমাদের যে কোনো ধরনের সমস্যা অথবা প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্টসে জানালে আমি সাথে সাথে সেটা সমাধান করার চেষ্টা করব আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের খুবই মজাদার এবং বলতে গেলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রকৃতি ও প্রত্যয় তোমরা একটা জিনিস মনে রাখবে প্রকৃতি ও প্রত্যয় শুধুমাত্র তোমাদের নবম দশম অথবা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য নয় তোমাদের যতদিন তোমরা লেখাপড়ার সাথে সম্পৃক্ত থাকবে তোমরা ভালো কোথাও তোমাদের নিজেদেরকে নিয়ে না যাওয়া পর্যন্ত কিন্তু এই বিষয়টা তোমাদের জন্য সবসময় কাজে লাগবে সে আলোকেই আমি তোমাদেরকে আজকে খুব অল্প সময়ের মধ্যে প্রকৃতি প্রত্যয় কি এবং এটা সম্পর্কে সার্বিক একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব তোমরা যদি খুব মনোযোগ দাও তাহলে আশা করি তোমাদের লাইফ টাইম বলি আমি লাইফ টাইম একটা কাজে কিন্তু এই প্রকৃতি প্রত্যয় দিবে চলো তাহলে আমরা কথা বলে শুরু করা যাক প্রকৃতি ও প্রত্যয় আমি প্রথমে বলছি বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো বিষয় যদি বলি তাহলে অবশ্যই সেটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় আমরা এই তো বলবো যে ক্লাসটা করেছিলাম সমাস ঠিক সমাসের মতোই একটা গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু হচ্ছে প্রকৃতি প্রত্যয় এখন আসো তাহলে আমরা প্রকৃতি এবং প্রত্যয় কি সেটা একটু জানার জন্য চেষ্টা করি এবং আমরা খুব সহজে জানার জন্য চেষ্টা করব তবে তোমাদের মনোযোগ অবশ্যই দরকার খেয়াল করো আমি প্রথমে এখানে কয়েকটা বিষয় লিখছি একটা হচ্ছে যে প্রকৃতি এই প্রকৃতিটাকে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করতে পারি প্রকৃতি মানে হচ্ছে কি যেটাই হচ্ছে মূল অংশ এই মূল অংশটা সাধারণত দুই ধরনের হতে পারে একটা হচ্ছে শব্দের মূল অংশ হতে হবে অথবা আরেকটা হচ্ছে কাজের মূল অংশ হতে হবে কথাগুলো খুব ভালো করে খেয়াল করো এই প্রকৃতিটা দুইটা অংশে হতে পারে একটা হচ্ছে শব্দ বা নামের মূল অংশ হবে আর একটা হচ্ছে কোনো কাজের মূল অংশ হবে খেয়াল করো এই যে প্রকৃতি এই প্রকৃতিটাকে এই জন্যে আমরা দুই ভাগে সাধারণত ভাগ করে থাকি আমাদেরকে আগে কিন্তু জানতে হবে প্রকৃতি কি প্রত্যয় কি এরপর আমরা বিস্তারিত যাব এই প্রকৃতি আমি বলছি যে হয়তো কাজের মূল অংশ হবে যেটা কাজের মূল অংশ হবে সেটাকে আমরা বলি হচ্ছে ক্রিয়া প্রকৃতি আরেকটা হচ্ছে যেটা নামের অথবা কোনো শব্দের মূল অংশ হবে সেটাকে আমরা বলি হচ্ছে নাম প্রকৃতি তাহলে এই যে ক্রিয়া প্রকৃতি এই ক্রিয়া প্রকৃতিটা মানে কি অর্থাৎ যখন কোনো কিছু নাম বুঝাবে এই নাম যখন সরি যখন কোনো কিছু কাজ বুঝাবে এই কাজের যে একটা শব্দ থাকবে যে একটা অর্থ থাকবে এই অর্থটাকে যখন আমরা ভাঙবো তখন এখানে দুইটা অংশ পাবো একটা হচ্ছে মূল শব্দের অংশ থাকবে যেটাকে আমি এখানে লিখছি দেখো কাজের মূল অংশ অর্থাৎ কাজের মূল অংশ কোনটা যেটাকে আমরা ভাঙার পর দুইটা অংশ পাবো একটা হচ্ছে মূল শব্দের অংশ পাবো এরপর যে অংশটা থাকবে সেটা হচ্ছে আর ভাঙা যাবে না অর্থাৎ এই যে ক্রিয়া প্রকৃতি যেটা এটাকে যখন আমরা ভাঙবো মানে একটা শব্দকে যখন আমরা ভাঙবো এটা কাজকে যখন ভাঙবো তখন আমরা সাধারণত এখানে দুইটা অংশ পাবো একটা হচ্ছে মূল অংশ এবং এটার অন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে আর কখনোই ভাঙা যাবে না তিন নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এটা বাক্যে কখনোই স্বাধীনভাবে ব্যবহার হবে না দেখো আমি আবার বলতেছি রিপিট করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে কথাগুলো খুব ভালো করে খেয়াল করো প্রথমত হচ্ছে এটা কাজের মূল অংশ অর্থাৎ যে শব্দটা ভাঙবো এটা দ্বারা কোনো একটা কাজ বুঝাবে এবং যখন আমরা এটাকে ভাঙবো তখন এটার মধ্যে আর কি থাকবে না এটাকে আর ছোট অংশে ভাগ করা যাবে না অর্থাৎ ভাঙা যাবে না তিন নম্বর হচ্ছে এটা বাক্যে কখনোই স্বাধীনভাবে ব্যবহার হবে না অর্থাৎ এটার সাথে কোনটা অন্য কোনো শব্দের সাথে ব্যবহার হয়ে অথবা বাক্য অন্য কোনো পদের সাহায্যেটা ব্যবহার হবে এবং দেখো আর একটা বিষয় বলে রাখি এই যে ক্রিয়া প্রকৃতি এই ক্রিয়া প্রকৃতিটার কিন্তু নিজস্ব একটা অর্থ আছে অর্থ থাকলেও এটা কিন্তু ব্যবহার হতে পারবে না আমরা যখন উদাহরণে যাবো তখন তোমরা আর একটু সহজভাবে এটা বুঝতে পারবে এই ক্রিয়া প্রকৃতির আরও দুইটা নাম আছে একটা হচ্ছে ক্রিয়ামূল আর একটা হচ্ছে ধাতু খেয়াল করো একটা হচ্ছে ক্রিয়ামূল একটা হচ্ছে ধাতু এটা কিসের অপর নাম এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতির অপর নাম তাহলে ক্রিয়া প্রকৃতির অপর নাম বাটি ক্রিয়ামূল বা ধাতু আমরা কিন্তু এখানে অনেকগুলো বিষয় কিন্তু জেনে যাচ্ছি প্রথমত হচ্ছে ক্রিয়া প্রকৃতি কিসের মূল অংশ কোনো কাজের মূল অংশ এটাকে ভাঙা যাবে না বাক্যে স্বাধীনভাবে কিন্তু ব্যবহার করা যায় না এরপর এটার অপর নাম কি ক্রিয়ামূল আর একটা হচ্ছে ধাতু
তাহলে দেখো এই যে ক্রিয়া মূল এবং ধাতু অথবা ক্রিয়া প্রকৃতি এই তিনটা কিন্তু একই বিষয়। তাহলে এই তিনটা বিষয়ের সাথে যখন অতিরিক্ত কোন অংশ যখন যুক্ত হবে যেটাকে আমরা প্রত্যয় বলি, খেয়াল করো এই তিনটার সাথে যখন অতিরিক্ত কোন অংশ যুক্ত হবে তখন সেটাকে আমরা কিন্তু কৃত প্রত্যয় বলবো। আমি তোমাদেরকে মূলত বুঝাতে চাচ্ছি যে ক্রিয়া প্রকৃতির সাথে কিভাবে প্রত্যয় যুক্ত হয়, সেটাকে আসলে কি বলে, ক্রিয়া প্রকৃতির মূল বৈশিষ্ট্যগুলো কি, এগুলো না জানলে কিন্তু আমরা পরবর্তীতে গিয়ে যে কোনটা কৃত প্রকৃতি কোনটা কৃত প্রত্যয় এগুলো আমরা বুঝতে পারবো না। এরপর দেখো এই দুইটা বিষয় দেওয়ার পর এরপর একটা হচ্ছে কৃত প্রত্যয়। সাধিত পদকে কি বলা হয়, কৃদন্ত পদ বলা হয়। তাহলে কৃত প্রত্যয়, কৃত প্রত্যয় কোনটা, যখন মূল একটা শব্দ আমাদের প্রশ্ন দেয়া থাকবে সেটা কিন্তু আমরা বের করতে হবে এটা কি কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়। এই যে কৃত প্রত্যয় যে শব্দটা বের করছি সেটাকে আমরা কৃদন্ত পদ বলা হয়, অর্থাৎ যে শব্দটা দেখে আমরা বের করবো এটা কি কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়। যদি সেটা কৃত প্রত্যয় হয় তাহলে সেই যে শব্দটা দেখে বের করছি ওই পদটাকে কিন্তু কৃদন্ত পদ বলা হয়। আমি আবার একটু রিপিট করতেছি, তোমরা খেয়াল করো, ক্রিয়া প্রকৃতি, প্রকৃতি হচ্ছে সব কিছুর মূল অংশ, সেটা হয় দুই ধরনের হবে, একটা হয়তো হবে ক্রিয়ার মূল অংশ আর একটা হবে হয়তো শব্দ বা নামের মূল অংশ। যখনই কাজের মূল অংশ হবে কোনো কাজের তখন সেটা আর ভাঙা যাবে না এবং বাক্যে কখনোই স্বাধীনভাবে ব্যবহার করা যাবে না, তখনই বুঝতে হবে এটা অবশ্যই ক্রিয়া প্রকৃতি হবে। এরপরে ক্রিয়া প্রকৃতির অপর আরও দুইটা নাম আছে, একটা হচ্ছে ক্রিয়ামূল আর একটা হচ্ছে ধাতু। এই ক্রিয়ামূল ক্রিয়া প্রকৃতি ধাতুর সাথে অতিরিক্ত যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় আমরা প্রত্যয় গেলে তখন বলবো, তখন তাকেই বলা হবে কিন্তু কৃত প্রত্যয়। এরপর হচ্ছে এই কৃত প্রত্যয় সাধিত পদ, অর্থাৎ যে শব্দটা দেখে আমরা বের করবো নির্ণয় করবো এটা কোন প্রত্যয় কৃত প্রত্যয় কিনা, তাহলে সেই শব্দটাকে কিন্তু কৃদন্ত পদ বলা হয়। এখন আস আমরা উদাহরণ খেয়াল করি, তখন আমাদের জন্য একবারে সহজ হয়ে যাবে। যেমন পড়ুয়া, যেমন পড়ুয়া, এখানে দেখো আমি একটা শব্দ লিখছি, এটা আমরা খুব সহজ একটা শব্দ, এরপর হচ্ছে চলন্ত একটা শব্দ লিখছি। খেয়াল করো এখন আমি প্রথমেই বলছি যে ক্রিয়া প্রকৃতি হচ্ছে কাজের কোন মূল অংশ, মানে কোন শব্দের মূল অংশ, কাজের শব্দ বোঝায় এরকম কোন মূল অংশ অথবা কাজ বোঝায় এরকম কোন মূল অংশ। এখন দেখো পড়ুয়া এখানে আসলে মূল শব্দটা কোনটা, তারপর আমরা যদি একটু সহজ ভাষায় চিন্তা করি তাহলে এখানে মূল শব্দ কিন্তু পর, এই শব্দটা হচ্ছে মূল, মানে এই পর পর্যন্ত যে শব্দটা, এই যে পর আমি এখানে লিখলাম, তাহলে এই যে পর শব্দটা এটাকে কি বলা হয়, এই পর শব্দটাই কিন্তু হচ্ছে ক্রিয়া প্রকৃতি ক্রিয়া মূল অথবা ধাতু। আমি আবার বলতেছি এই যে পড়ুয়া শব্দটাকে যখন আমরা ভাঙবো দুইটা অংশে বিভক্ত করতেছি তাহলে এখানে দুইটা অংশ পাচ্ছে, একটা হচ্ছে পর আর একটা হচ্ছে উয়া। খেয়াল করো এখানে দুইটা অংশ পাচ্ছে, একটা হচ্ছে পর আর একটা হচ্ছে উয়া, তাহলে এখানে ধাতু কোনটা, তাহলে ধাতু বা ক্রিয়া মূল অথবা ক্রিয়া প্রকৃতি কোনটা, তাহলে ক্রিয়া প্রকৃতি ধাতু বা ক্রিয়ামূল হচ্ছে এই শব্দটা। এবং এই ধাতু ক্রিয়ামূল অথবা ক্রিয়া প্রকৃতিকে চেনার জন্য আমরা সাধারণত এই রুটটা ব্যবহার করে থাকি, তখন এই রুটটা ব্যবহার করলে তখন আর এটা যে ক্রিয়া প্রকৃতি ক্রিয়ামূল অথবা ধাতু এটা আমাদের আলাদা করে লিখার কোনো প্রয়োজন নাই। এখন দেখো এই যে পর যে শব্দটা এটাকে কিন্তু আর আমরা এর চেয়ে ছোট অংশে কিন্তু আর ভাঙা যাচ্ছে না বা বিশ্লেষণ করা যাচ্ছে না, এই জন্য এটাকে ক্রিয়া প্রকৃতি বলা হয় অথবা ক্রিয়ামূল বলা হয় অথবা ধাতু বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো আমি বলছি যেটার সাথে অতিরিক্ত একটা অংশ যুক্ত হবে, অতিরিক্ত অংশ কোনটা, অতিরিক্ত অংশ হচ্ছে এ উয়া শব্দটা। এই যে উয়া শব্দটা অতিরিক্ত অংশ মূল শব্দের সাথে অর্থাৎ ধাতুর সাথে যুক্ত হয়েছে, এজন্য এটাকে বলা হয় প্রত্যয়। তাহলে এটা হচ্ছে ধাতু আর এটা হচ্ছে প্রত্যয়। তাহলে খেয়াল করো আমাদের সূত্র অনুযায়ী আমরা কিন্তু বের করতে পারতেছি কোনটা আসলে ধাতু কোনটা হচ্ছে প্রত্যয়। এরপর আমরা বলছি যে এই ধাতুর সাথে যখন প্রত্যয় যুক্ত হবে অথবা ক্রিয়ামূলের সাথে, এটা কিন্তু এক পর শব্দটা কিন্তু এটা ধাতু ক্রিয়ামূল এবং ক্রিয়া প্রকৃতি একই নাম, এবার এটার সাথে যখন প্রত্যয় যুক্ত হয়েছে তাহলে এটা কিসের সাথে যুক্ত হয়েছে, ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়েছে, যেহেতু ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়েছে এই জন্য এটাকে বলা হয় কি কৃত প্রত্যয়। তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারলাম আসলে কোনটা কৃত প্রত্যয়।
আমরা যখন বিস্তারিত যাব তখন কিন্তু বুঝবো। আমরা এখন মূলত কোনটা প্রকৃতি সেটা বের করার জন্য, প্রকৃতি কোনটা, প্রত্যয় কোনটা, এটা বের করার জন্য মূলত এত কিছু করতেছি। আমরা কৃত প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয় কোনটা সেটা আমাদের মূল বিষয় কিন্তু এখন না। এরপর দেখো আমরা বলছি কৃত প্রত্যয় সাধিত পদ হলো কৃদন্ত পদ। তাহলে কৃদন্ত পদ কোনটা খেয়াল করো, এই যে পড়ুয়া শব্দটা, এই যে শব্দটা দেখেই কিন্তু আমরা পর প্লাস উয়া, পর যোগ উয়া এই শব্দটাকে বিশ্লেষণ করছি। তাহলে কৃত প্রত্যয় সাধিত পদ কোনটা, নিশ্চয় এটা পড়ুয়া। তাহলে এই পড়ুয়া শব্দটাই হচ্ছে কিন্তু কি, কৃদন্ত পদ। তাহলে তোমরা বুঝতে পারছ। এখন দেখো তাহলে এরপর আমি আরো একটা শব্দ লিখলাম যে চলন্ত। দেখো খেয়াল করো, চলন্ত বলতে এখানে চল দ্বারা কিন্তু একটা কাজ বোঝাচ্ছে, যেহেতু কাজ বোঝাচ্ছে তাহলে এই অন্ত এই শব্দটা হচ্ছে অতিরিক্ত একটা অংশ। অর্থাৎ আমরা চলন্তকে যখন বিশ্লেষণ করব, ভেঙে ফেলবো, তখন দুইটা অংশ পাচ্ছি, একটা হচ্ছে চল আর একটা হচ্ছে অন্ত। তাহলে এখানেও কিন্তু আমরা দুইটা অংশ পাচ্ছি, যেহেতু দুইটা অংশ পাচ্ছি তাহলে চলটা হচ্ছে মূল অংশ। কিসের মূল অংশ? এটা হচ্ছে কাজের মূল অংশ। যেহেতু কাজের মূল অংশ আমরা বলছি এটাকে আর ভাঙা যাবে না, এবং বাক্য কিন্তু স্বাধীনভাবে জানা যাবে। খেয়াল করে আমরা এ পর অথবা চল এটা কিন্তু বাক্য কখনো আমরা স্বাধীনভাবে কিন্তু ব্যবহার করতে পারবো না, এটার সাথে অন্য কোনো কিছু যেমন অন্ত যুক্ত হচ্ছে, উয়ে যুক্ত হচ্ছে, এরপরে কিন্তু আমরা এটাকে বাক্যে ব্যবহার করতে পারতেছি, এটা কিন্তু আমরা স্বাধীনভাবে ব্যবহার করতে পারতেছি না। তাহলে এখন এই যে চল এটা কিন্তু আমরা হসন্ত দিতে, মনে রাখবে হসন্ত কখন ব্যবহার হয়, যখন কোনো শব্দের শেষে স্বরে অ, মানে অস ধ্বনিটা যখনই কোনো শব্দের সাথে উচ্চারিত হয় না তখন কিন্তু আমরা হসন্ত ব্যবহার করতে পারি। খেয়াল করো আমি কিন্তু এখানে কিন্তু পড় এটা বলতেছি না, চল এটা বলতেছি না, আমি বলতেছি চল। যেহেতু চল ব্যবহার করতেছি এই জন্য কিন্তু এখানে হসন্ত দিতে হবে। মনে রাখবে তোমরা যদি এখানে তোমরা যদি হসন্ত ব্যবহার যদি না করো তাহলে কিন্তু উত্তরটা কিন্তু তোমাদের অবশ্যই ভুল হবে, এই জন্য এখানে হসন্ত দিতে হবে। আর যেহেতু কৃত প্রত্যয় সেহেতু এখানে কি দিতে হবে, রুট দিতে হবে। তাহলে দেখো রুট দিলাম, এখন অতিরিক্ত অংশ কোনটা পাচ্ছি আমরা, অন্ত শব্দটা পাচ্ছি। তাহলে এই অন্ত এটা তাহলে কাজের সাথে অতিরিক্ত অংশ যুক্ত হচ্ছে, সেহেতু এটা কি হবে, কৃত প্রত্যয় হবে। তাহলে এখানে কৃদন্ত পদ কোনটা, এখানে কৃদন্ত পদ হচ্ছে কিন্তু চলন্ত, কারণ আমরা চলন্ত দেখে কিন্তু শব্দটাকে বিশ্লেষণ করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ ক্রিয়া প্রকৃতি কোনটা। তাহলে আমি আবার আরেকটু তোমাদের সুবিধার্থে বলতেছি, ক্রিয়া প্রকৃতি হচ্ছে কোনো কাজের মূল অংশ এবং এটাকে আর ভাঙা যাবে না, এবং এটা বাক্যে কখনো স্বাধীনভাবে ব্যবহার হবে না। দুই নম্বর হচ্ছে এই ক্রিয়া প্রকৃতি ক্রিয়ামূল বা ধাতুর সাথে যদি অতিরিক্ত অংশ যুক্ত হয় তখন কিন্তু সেটা কৃত প্রত্যয় হবে। এই কৃত প্রত্যয় সাধিত পদকে বলা হয় কি, কৃদন্ত পদ বলা হয়। এখন আসে আমাদের দ্বিতীয় নাম প্রকৃতি। আমি বলছি প্রকৃতি কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি আর একটা হচ্ছে নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি হচ্ছে কাজের মূল অংশ, কিন্তু নাম প্রকৃতি কি, নাম প্রকৃতি হচ্ছে আলাদাই একটা শব্দ কিন্তু এটা থাকবে, এটা বাক্যে স্বাধীনভাবে ব্যবহার হবে এবং এটা নিজস্ব একটা অর্থ থাকবে। দেখো আমি এখানে লিখছি এটা হচ্ছে কোনো একটা শব্দ বুঝাবে, শব্দ বুঝাবে এবং এটা কি বুঝাবে, নাম বুঝাবে। এই যে নাম বুঝাবে এবং শব্দ বুঝাবে, অর্থাৎ একটা শব্দকে বিশ্লেষণ করলে আমরা সেখানে দুইটা অংশ পাবো, একটা শব্দ পাবো যেটা একটা নাম বুঝাবে এবং এটার সাথে অতিরিক্ত একটা অংশ যুক্ত হবে এবং এটা বাক্যে স্বাধীনভাবে কী হতে পারে, ব্যবহার হতে পারে। এবং এই নাম প্রকৃতির অপর নামকে কী বলা হয়, প্রাতিপদিক বলা হয়। তাহলে প্রাতিপদিক কাকে বলে, আমরা বলছি বিভক্তিহীন নাম শব্দকে, অর্থাৎ বিভক্তি ছাড়া যদি কোনো শব্দ কোনো নাম বুঝায় তাহলে সেটাকে প্রাতিপদিক বলা হয়। এবং এই নাম প্রকৃতির অপর নাম প্রাতিপদিক, যেমনিভাবে ক্রিয়া প্রকৃতির অপর নাম ক্রিয়ামূল অথবা ধাতু, ঠিক নাম প্রকৃতির অপর নামও কিন্তু কি, প্রাতিপদিক। এবং এই প্রাতিপদিকের সাথে অতিরিক্ত অথবা কোনো শব্দের সাথে অতিরিক্ত অংশ যখন যুক্ত হয় তখন তাকে আমরা তদ্ধিত প্রত্যয় বলি। তাহলে এই শব্দ বা প্রাতিপদিক প্লাস প্রত্যয় তখন কিন্তু এটা তদ্ধিত প্রত্যয় হবে। এবং এই তদ্ধিত প্রত্যয় সাধিত যে পদটা তৈরি হবে, অর্থাৎ যে শব্দটা দেখে অথবা যে পদটা দেখে আমরা তদ্ধিত প্রত্যয় নির্ণয় করব, সেই শব্দটাকে অথবা সেই পদটাকে কী বলা হয়, তদ্ধিতান্ত পদ বলা হয়। অর্থাৎ এটা কিন্তু ক্রিয়া প্রকৃতির সম্পূর্ণ বিপরীত একটি প্রক্রিয়া। তাহলে খেয়াল করে আমি আবার বলতেছি, নাম প্রকৃতি যখন আমরা বিশ্লেষণ করব, যখন একটা পদকে বিশ্লেষণ করতে হবে সেখানে দুটো অংশ পাবো, একটা হচ্ছে কোনো একটা শব্দ পাবো এবং সেই শব্দটা একটা নাম বুঝাবে আর এটা স্বাধীনভাবে বাক্যে ব্যবহার হবে। দুই নম্বর হচ্ছে এটাকে কী বলা হয়,
প্রাতিপদিক বলা হয়। প্রাতিপদিক কি? যখন কোন শব্দের মধ্যে নাম বুঝাবে কিন্তু এটার সাথে কোনো বিভক্তি যুক্ত হবে না। বিভক্তি কি সেটা আমরা তোমরা জানো, তখন তাকে প্রাতিপদিক বলবো। আর এই প্রাতিপদিকের সাথে যখন অতিরিক্ত অংশ যুক্ত হবে তখন তাকে কিন্তু তদ্ধিত প্রত্যয় বলবো। এবং এই তদ্ধিত প্রত্যয় আমরা যে পদটাকে দেখে বের করবো তাহলে সেই পদটাকে কি বলা হয়? তদ্ধিদান্ত পদ বলা হয়। এখন আসলে আমরা উদাহরণ দেখি। খেয়াল করো, চোরা, আমি এখানে একটা শব্দ লিখলাম অথবা একটা পদ লিখলাম যে চোরা। এই চোরা পদটাকে যখন আমরা বলতেছি তখন এখানে দুইটা অংশ পাচ্ছি। একটা অংশ কি পাচ্ছি? একটা অংশ পাচ্ছে যে চোর, আর একটা অংশ পাচ্ছি আ। এই যে আ শব্দটা এটা কিন্তু অতিরিক্ত একটা অংশ, তাহলে এই আটা হচ্ছে কিন্তু প্রত্যয়। বা আমরা এখানে যে চোর শব্দটা লিখলাম, এই চোর শব্দটা কি কোনো কাজ বুঝাচ্ছে নাকি নাম বুঝাচ্ছে? তোমরা খুব ভালো করে বুঝতেছো, চোর বলতে কিন্তু আমরা একজনের নাম বুঝতেছি। যেহেতু এটা নাম বুঝতেছি সেহেতু এটা কি? নাম প্রকৃতি। তাহলে চোর শব্দটাকে নাম প্রকৃতি অথবা এটাকে আমরা প্রাতিপদিক বলবো। আর এটা হচ্ছে কি? আটা হচ্ছে প্রত্যয়, তাহলে এটা হচ্ছে কি? প্রাতিপদিক। প্রাতিপদিক আর আট শব্দটা হচ্ছে কি তাহলে? অতিরিক্ত অংশ মানে প্রত্যয়। তাহলে এটা হচ্ছে প্রত্যয়। প্রাতিপদিকের সাথে যেহেতু প্রত্যয় যুক্ত হচ্ছে, অর্থাৎ নামের সাথে যেহেতু প্রত্যয় যুক্ত হচ্ছে, সেহেতু এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে এটা হচ্ছে কি? তদ্ধিত প্রত্যয়। এবং দেখো আমরা যে এই যে চোরা শব্দটা থেকে, চোরা শব্দটা দেখে কিন্তু আমরা তদ্ধিত প্রত্যয় নির্ণয় করতেছি। তাহলে এই চোরা শব্দটা কি? এটাই কিন্তু হচ্ছে তদ্ধিদান্ত পদ। আবার দেখো আরেকটা উদাহরণ আছে, এখানে নীলিমা লিখছি আমরা। খেয়াল করো, নীলিমা বলতে কি বুঝি? আমরা নীল কোনো কিছুকে বুঝি। তাহলে নীল কোনো কিছুকে যদি বুঝি, এখানে কিন্তু আমরা দুটো অংশ পাচ্ছি, একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে ইমা লিখলাম এখন আমরা আপাতত। কিন্তু এটা ইমা হবে না, ইমন হবে। আচ্ছা দেখো, এই নীল শব্দটা এটা কিন্তু একটা নাম বুঝাচ্ছে। তাহলে আমরা এই যে নীলিমা শব্দটাকে ভাঙতেছি, এটা হচ্ছে তদ্ধিদান্ত পদ। এটা হচ্ছে তদ্ধিদান্ত পদ। এবং এই যে নীলিমা ভাঙার পর আমরা একটা নাম পাচ্ছি, এই যে নাম এটাকে বলা হচ্ছে কি? প্রাতিপদিক বলা হচ্ছে। আর অতিরিক্ত যে অংশটা এটা হচ্ছে প্রত্যয়। যেহেতু নামের সাথে অতিরিক্ত একটা অংশ যুক্ত হচ্ছে সেহেতু এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আশা করি তোমরা প্রকৃতি কি এবং প্রত্যয় কি সেটা বুঝতে পারছো। আমি আবার বলতেছি, প্রকৃতি হচ্ছে কোনো একটা কিছুর মূল অংশ, এবং সেটা হতে পারে কোনো কাজের মূল অংশ অথবা হতে পারে কোনো শব্দের অথবা নামের মূল অংশ। এখন দেখো, এই যে নীল এবং চোর, এগুলো কিন্তু বাক্যে স্বাধীনভাবে ব্যবহার হতে পারে। যেন আমি বলতে পারি রহিম চোর। দেখো এই চোর শব্দটা কিন্তু বাক্যে স্বাধীনভাবে ব্যবহার হচ্ছে। এরপর আকাশটা নীল, এখানেও কিন্তু স্বাধীনভাবে ব্যবহার হচ্ছে। কিন্তু আমরা এগুলোকে কখনো তুমি চল অথবা তুমি পর এই শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারতেছি না। যেহেতু এগুলো আমরা বাক্যে স্বাধীনভাবে ব্যবহার করতে পারতেছি না, সেহেতু এগুলো হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আর যেহেতু এগুলো স্বাধীনভাবে আমরা ব্যবহার করতে পারতেছি, তাহলে এগুলো হচ্ছে কি? নাম প্রকৃতি। তাহলে তোমরা এখানে কিন্তু বুঝতে পারতেছো ক্রিয়া প্রকৃতি এবং নাম প্রকৃতি কি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যয় কি। তাহলে প্রত্যয় হচ্ছে, আমি একটু লিখি দেখো, প্রত্যয় মানে হচ্ছে কিন্তু অতিরিক্ত অংশ, যেটাকে আমরা ইংরেজিতে সাফিক্স হিসেবে জানি। ধ্বনি কোনটা? ধ্বনি হচ্ছে আমাদের উচ্চারণের রূপ, আর বর্ণ হচ্ছে কিন্তু আমাদের লিখিত রূপ। যখন লিখবো তখন কিন্তু বর্ণ সমষ্টি হবে, আর যখন উচ্চারণ করবো তখন কিন্তু ধ্বনি সমষ্টি হবে। এই জন্য আমি দুইটাই লিখছি। অর্থাৎ একটা শব্দ, বাংলা ভাষার যে শব্দ ভাণ্ডার রয়েছে, এই শব্দ ভাণ্ডারগুলো কিন্তু বিভিন্নভাবে তৈরি হয়। উপসর্গের মাধ্যমে তৈরি হয়, সমাসের মাধ্যমে তৈরি হয়, প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে তৈরি হয়, সন্ধির মাধ্যমে তৈরি হয়। এই যে তৈরি হওয়া, এটাই এই প্রকৃতি প্রত্যয় কিন্তু শব্দ গঠনের একটি প্রক্রিয়া। তোমরা মনে রাখতে হবে এই যে প্রকৃতির মাধ্যমে কিন্তু বাংলা ভাষার যে শব্দ গঠন হয়, এটা দুইটা মাধ্যম, একটা হচ্ছে প্রকৃতি আর একটা হচ্ছে
প্রত্যয়। আমি তোমাদেরকে আজকে শুধু প্রকৃতি কি প্রত্যয় কি সেটাই আমরা বোঝানোর জন্য চেষ্টা করেছি। এবং এই প্রকৃতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির কি কি নাম সেগুলো বলছি তোমাদেরকে, আর নাম প্রকৃতির অপর কি কি নাম সেটাও বলছি। আর একটা বিষয় আমরা বলছি যে প্রত্যয় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে কোনগুলো কৃত প্রত্যয় সেটাও বোঝানোর জন্য চেষ্টা করছি, আর কোনগুলো তদ্ধিত প্রত্যয় সেটাও আমরা বোঝানোর জন্য চেষ্টা করেছি। আমরা আগামী ক্লাসে প্রত্যয়ের গুণ বৃদ্ধি নামে একটা বিষয় আছে সেটা আমরা বুঝব, এবং সেটা বোঝার মাধ্যমে এর পরবর্তীতে আমরা কিভাবে কৃত প্রত্যয় নির্ণয় করব, কিভাবে আমরা শব্দকে বিশ্লেষণ করব, শব্দ দেখে আমরা কিভাবে বুঝতে পারবো যেটা কৃত প্রত্যয় আর কোনটা শব্দ দেখে বুঝতে পারবো তদ্ধিত প্রত্যয়, সে বিষয়ে আমরা কিছু সূত্রের আলোকে ক্লাসগুলো নেওয়ার জন্য চেষ্টা করবো। আমাদের কয়েকটা ক্লাস লাগবে, তোমরা প্রত্যেকটা ক্লাসে মনোযোগ দিয়ে দেখবে, দেখলে আশা করি তোমাদের প্রকৃতি প্রত্যয় নিয়ে শুধু তোমরা না সবারই একটা ভয় কাজ করে প্রকৃতি প্রত্যয় নিয়ে, সে ভয়টা আসবে আশা করি আমরা দূর করতে পারবো। আর একটা বিষয় হচ্ছে যে এখানে স্কুলের মানে অর্থাৎ নবম দশমের যারা শিক্ষার্থী আছো তাদের জন্য হচ্ছে যে তোমরা কিন্তু বহু নির্বাচনী আকারে প্রশ্ন আসবে, তোমরা দেখে সেখানে শুধু বৃত্তে ভরাট করবে, কিন্তু কলেজের ক্ষেত্রে কিন্তু এটা তোমরা নির্ণয় করতে হবে। অর্থাৎ আমি যেভাবে লিখছি এখানে দেখো চোর আ, এভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে, লিখে দিতে হবে এটা তদ্ধিত প্রত্যয় কোনটা বাংলা কৃত প্রত্যয় কোনটা বাংলা সংস্কৃত বা বাংলা তদ্ধিত প্রত্যয় এভাবে কিন্তু লিখতে হবে। আবার স্কুলের ক্ষেত্রেও কিন্তু বহু নির্বাচনীতে আসবে কোনটা বাংলা কৃত প্রত্যয়, তোমরা সেখানে কিন্তু বুঝেই কিন্তু প্রশ্নের উত্তর করতে হবে। সুতরাং তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে খুবই মনোযোগের সাথে কিন্তু এটা দেখতে হবে, দেখে এবং বইয়ের সাথে তোমরা মিলানোর জন্য চেষ্টা করবে। আমরা এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন মানে তোমাদেরকে সমাধান দেওয়ার জন্য চেষ্টা করছি আমি। আমরা আগামী ক্লাসে প্রত্যয়ের গুণ বৃদ্ধি করবো, ততক্ষণ পর্যন্ত তোমরা এই ক্লাসটা অনেক খুব মনোযোগ দিয়ে দেখো। তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকো, পরিবেশ সহ সবাইকে ধন্যবাদ।